আমাদের সাধারণ চিত্র হলো সমাজের যে আগে টাকা পয়সা হওয়ার পর মানুষ ঘরবাড়ি করে, ঠিক আছে, এটা যৌক্তিক, থাকার একটা ঠিকানা দরকার, কিন্তু থাকার ঠিকানা না, এটা হলো ভাবসাবের ঘরবাড়ি, ঢাকা শহরে একটা জমি ঘরবাড়ি। এরপরে সব কিছু সেরে সুরে তারপরে অতিরিক্ত ফাও যেটা থাকে ওইটা দিয়ে একটু হজ করতে যায়। এ হলো আমাদের দেশের চিত্র। আপনি ইন্দোনেশিয়াতে চলে যান, মালয়েশিয়াতে চলে যান, অন্যান্য মুসলিম দেশগুলোতে এই চিত্রটা আমাদের মতো এরকম না। তারা ইয়াং বয়সে টাকা পয়সা হওয়ার পর এক নম্বরে হজটা করে, এরপরে বাকি সব। একটা হাদিস আছে যে হাদিসের সারমর্ম হলো হজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে দারিদ্র দূর হয়। এখন আজকাল যে টাকা লাগে হজে 6 লাখ 7 লাখ টাকা, হজের টাকা দিতে 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 মানুষ দরিদ্র হয়ে যাবে, দারিদ্র দূর হবে কীভাবে? এর উত্তর হলো, ভাই, আজ পর্যন্ত আপনার ডানে বামে আপনার জ্ঞাতসারে কোনো হাজি দেখেছেন? কত মানুষ জমি জমাস বেচে তারপরে হজে যায়, নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে তারপরে হজে যায়, এরকম হাজার হাজার হাজি এই দেশে গ্রাম বাংলা আছে। কিন্তু এই কষ্ট করে টাকা পয়সা সব খরচ করে জমি জমা বিক্রি করে নিজের জোলা জাতি জমা সঞ্চয় ভেঙে ভুঙে হজ করতে গেছেন, হজ করে আসছেন, আসার পর অভাবী হয়ে ভিখারি হয়ে মানুষের কাছে হাত পাততে হচ্ছে এখন জীবন ধারণ করার জন্য, এরকম হাজি দেখছেন দু চারজন? কিন্তু হজ করতে গেলে এতগুলো টাকা নষ্ট হয়ে যাবে, তার চাইতে বরং আমি আমার আখের গুছাই, এই নিয়ত করে টাকা পয়সা রাখছেন, ব্যবসা বাণিজ্য করছেন, এরপরে এককালে ফতুর হয়ে রাস্তা রাস্তা ঘুরছেন, এরকম মানুষ আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ওয়াদা, এটার ব্যত্যয় বা ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই, হতে পারে না। এই জন্য যারা হজকে বিলম্ব করেন তাদের জন্য এই বছরের হজ বিশেষভাবে শিক্ষণীয়। কারণ আপনি এটা জিনিস খেয়াল করবেন যে প্রথমে হয়তো আমরা মনে করেছি যে অন্যান্য বছরের মতো 3.5-4 লাখ টাকা লাগবে, সেই হিসাবে আমরা প্রস্তুতি নিয়েছি, এরপর দেখা গেল যে না, 4.5-5.5-এর কাছাকাছি লাগবে, 5+ লাগবে, তারপরে মানুষ সেই প্রস্তুতি নিয়েছে, এরপর দেখতে দেখতে দেখা গেল যে 6 লাখের কাছাকাছি লেগে যাবে, বরং হাত খরচ সহ 6 লাখ+ লাগবে মিনিমাম। তো যারা একসময় 3.5-4 লাখ টাকা হজ করতে পারতেন, তারা অবহেলা করে সেই হজটাকে আস্তে আস্তে হাতের নাগালের বাইরে নিয়ে গেলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ হজ করার সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে সে যেন হজ করে ফেলে, এটাকে যেন দেরি না করে, বিলম্ব না করে। যদি বিলম্ব করে তাহলে সে নিজেকে রিস্কের মধ্যে ফেলে দিল, কারণ সে জানে না কি অপেক্ষা করছে ভবিষ্যতে তার জন্য, কি রেট বেড়ে যাবে, খরচ খরচা বেড়ে যাবে, না তার হাত পা ভেঙে যাবে, না সে মারা যাবে, কি ঘটবে সামনে সে জানে না। এই জন্য হজ করার, বাইতুল্লাহ যাওয়ার তৌফিক হওয়ার পর আর বিলম্ব করা উচিত নয়, অনতি বিলম্বে হজ এবং উমরার সফরে চলে যাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।